एवरीवन वेलकम बैक टू माय चैनल इना फैमिली ब्लॉग। तुम्हारा सबाई कैमन आछो? आई होप तुम्हारा सबाई खूब भालो आछो, सुस्थ आछो एंड आमिओ भालो आछि। आमि तो खूब भालो आछि आर सबसमय भालो थाकार चेष्टा करी। तो आई होप तुम्हारा खूब भालो आछो आर भालो थाकाटा खूब इम्पर्टेंट। तो जाइ होक आज के सकाल सकाल आमि ब्लॉगटा शुरू करलाम, तो भाबलाम तोमादेर साथे एकटु गल्प करी। डेलि तो अन्यरकम ब्लॉग करी, आज के एरकम ब्लॉग फार्स्ट टाइम करछि। तो डेलि आमि कि करी बा आजके आमि कि करब सारा दिन सेटाई तोमादेर साथे शेयर करब। तो बाबाई अफिस चले गेछे, कोनो काजकर्म एखन नेई, सकाले समस्त काज हये गेछे। रान्ना बानानो चाप नेई आजके, कारण आमि आजके तेमन रान्ना किछु करब ना, केन कि बाबाईके अफिसे खावार दियेछि, रुटी दियेछि, डिम सेद्ध दियेछि, आलू भाजा दियेछि आर मिष्टि दियेछि। तो आमादेर ब्रेकफास्टे रुटी आलू भाजाई हये जाबे, डिम सेद्ध हये जाबे। आर आलू भाजाटा एकटु बेशि करेई करेछि, दुपुरबेलाय शुधु डाल सेद्ध आर डिम सेद्धटा करे नेब आबार। तो आमार आर मेयेर आजके दुपुरे हये जाबे, কারণ আজকে অনেক অনেক কাজ আছে আমার, অনেক কত জামা কাপড় ভিজিয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত এত জামা কাপড় কাচলে তোমরা দেখবে। তো এত জামা কাপড় ভিজিয়েছি, কেন কি বেরু করতে গেছিলাম, এত দিনের জামা কাপড় প্লাস বাবাইয়ের জামা কাপড় ছিল, আর বাড়িতে না থাকলে জুনিয়ার জিনিসপত্র জমে থাকে, সেগুলো মানে বেডশিট তোলা, দু ঘরের বেডশিট কাচা, সমস্ত কিছু ভিজিয়েছি এত এতগুলো। তো সেগুলো মেলে শুকানো ভাঁজ করা সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আসলে কত চাপ আমি নিজেই জানি না। তো চলো দেখতে থাকো, বেশি বকবক না করে ভিডিওটা দেখতে থাকো। সকালে কেচে দিয়েছিলাম, সকালে এতগুলো কেচেছি। এগুলো সব সকালে কেচেছি, এখন কতগুলো কাচলাম, এগুলো শুকিয়ে গেছে, ওঠাবো। কোথাও যাওয়া না, কোথাও যাওয়া মানে এসে একদম কি বলবো, বলার কিছু নেই যে কি কষ্ট হয়। দেখেছো কত কিছু আবার কেচে দিলাম, কাঁচার শেষ নেই গো, কাঁচার শেষ নেই, এত কিছু আবার এখন কাচলাম। কোথাও যাওয়া না, কোথাও যাওয়া মানে একদম কি বলবো, কষ্ট কষ্ট আসার পর, আর বাড়িতে কেউ না থাকলে যে কী চাপ, কোথাও ঘুরে টুরে আসার পর এত কাছে কুচার। এখন যা করোনা সিজন চলেছে, তো এখন তো দুনিয়ার জিনিস না কাচলে একটা হ্যান্ড কিও তোমাকে কাচতে লাগে কোথাও থেকে বেরিয়ে আসার পর। তো এত জামা কাপড় দুদিন ধরে কেচে যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি কত কেচেছি, বিকেলে দেখাবো যে দুদিন আমি কত কেচেছি, এখন গুছাতেও কত কষ্ট বলো, সেগুলো এখন আমাকে সব করতে হবে। দেখো কত কষ্টে গুটানো কমপ্লিট হলো, কান্না পেয়ে যাচ্ছিল, কতগুলো গুছাতে হলো, দেখো কেচেছি, এখনো ভেজা রয়েছে কতগুলো, দেখেছো কান্না করে দিচ্ছিলাম, মনে হচ্ছে আর পাচ্ছি না, কতক্ষণে শেষ হবে, গুছানোই শেষ না, এখন জায়গার জিনিস জায়গায় রাখতে হবে, যেখানে যেখানে জিনিস থাকে, মেয়েগুলো মেয়ের জায়গায়, আমারগুলো আমার জায়গায়, ওর বাবারগুলো বাবার জায়গায়। চলো দেখতে থাকো। Thank you.
ফাইনালি সব গুছিয়েছি। তো তখন ভিডিওটা করতে পারিনি, চলো আমি এখন ভিডিওটা করেছিলাম বিকালে যেহেতু বেরিয়েছিলাম একটু, তো ওখান থেকে এসে তারপর ভিডিওটা করছি। তো ফাইনালি সব গুছিয়েছি, সব মানে সব কমপ্লিট গুছিয়ে জায়গা জিনিস জায়গায় রেখেছি। এত এত কি কষ্ট হলো, মানে কান্না করে দিচ্ছিলাম যে কত কোনো গুছানো হবে, কেন আমি ঘুরতে গেছিলাম, এরকম ফিল হচ্ছিল। সব গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে পাশের ঘরটা গুছিয়ে ছোট ঘরটা গুছিয়ে বিকালে একটু বেরোলাম। বেরিয়ে কিছু কেনাকাটা ছিল, গিফট কেনার ছিল, সেগুলো কিনে আনলাম, এনে বাড়ি থেকে খাবার নিয়ে আসলাম। যেহেতু বাবাই বললো চলো আজকে অনেক কষ্ট হয়েছে বাইরে থেকে খাবার নিয়ে যাই, তো বাইরে থেকে খাবার নিয়ে এসেছি। কি খাবার নিয়ে এসেছি সেটা পরে বলছি, এখন একটু রুটি বানাতে হবে, তো রুটিটা বানিয়ে নিই, চলো পরে কথা বলবো আবার, কেন কি রুটিটা বানিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার আসছি খাওয়ার দাওয়ার দিয়ে আবার আসছি। চলো দেখো ঘরে রুটি করে নিচ্ছি, কেন কি এত লাইন ছিল, এত লাইন ছিল কি দাঁড়িয়ে আনার মতো পরিস্থিতি ছিল না, মেঘ মেঘ করছিল। আমি বাবাইকে বললাম চলো রুটিটা ঘরে করে নেব, নান নিয়ে এসেছি আর রুটির জন্য লাইন দিতে হবে, অনেক লাইন ছিল, তার জন্য ভাবলাম যে না ঘরেই রুটি করে নিই, কতক্ষণ লাগবে ছটা রুটি করতে, ছটা সাতটা রুটি, তো ঘরেই করে নিচ্ছি। সে বাবাই তা চিৎকার করলো যে আবার বাড়ি গিয়ে বানাবে, কিন্তু এত লাইন ছিল বিরক্তি লাগছিল, তো ভাবলাম রুটিটা বাড়িতে করে নিই। আর এখন পমফ্রেট ফ্রাই করবো, রাতের মেনুতে থাকছে কি কি দেখো, রাতে দুপুরবেলাও তেমন কিছু করেছিলাম না, রাতে বিকেলে বেরোবো বলে বিকেলে বেরিয়েছি, বুঝতেই পারছো বেরোলে কি পরিস্থিতি হয়, এটা ওটা কেনাকাটার জন্য গেছিলাম। এবার হলো, চলো আমরা এখন পমফ্রেট ফ্রাই খাবো, বাবার জন্য এটা নিয়েছি, এটা মেয়ের জন্য নিয়েছি, মেয়েকে আগে খাওয়াবো তারপরে আমরা রাতের খাবার খাবো, আগে এটা খেয়ে নিই। রাতের ডিনারে এগুলোই আছে, পমফ্রেট ভাজা, আর কি আছে রাতে সেটা তোমাদেরকে পরে বলবো, তো চলো দেখতে থাকো। ওটা বাবার জন্য নিয়েছি, এটা মেয়ের জন্য নিয়েছি, আমারটা রাখা আছে আমি পরে খাবো, আগে মেয়েকে খাইয়ে নিই। রুটিতে একটু বাটার মিশিয়ে নেবো, তাহলে টেস্টি লাগবে। যেহেতু বাটার নান তো রুটি তো বাটার মাখিয়ে দিচ্ছি, তো টেস্টি লাগবে আরো বেশি খেতে। চলো বাবাইয়ের খাবার দিয়ে দিয়েছি, বাবাইয়ের খাবার দিয়ে দিলাম দুটো রুটি, একটা নান আর চিকেন দো পেঁয়াজা, এটাই ছিল আমাদের রাতের ডিনার। তো বাইরে গেছিলাম যেহেতু, বাইরে থেকে আসার সময় নান নিয়ে এসেছিলাম, বাটার নান নিয়ে এসেছিলাম আর চিকেন দো পেঁয়াজা নিয়ে এসেছিলাম, তো চিকেন দো পেঁয়াজা দিয়ে এখন বাবাই খাচ্ছে, আর সন্ধ্যেবেলা আমরা খেয়েছিলাম পমফ্রেট ফ্রাই। তো চলো দেখতে থাকো আমরা খেয়ে নিই, পরে আসছি আবার তোমাদের সামনে। আমাদের আজকে রাতের কি মেনু ছিল, তো এটাই বাইরে থেকে এনেছিলাম, ঘরে রুটিটা করলাম, যেহেতু এত লাইন ছিল, এত লাইন ছিল, তো বাবাই বললো তাও দাওয়াতে বললো, তো বললাম না চলো বাড়ি গিয়েই বানিয়ে নেবো রুটি, তো রুটিটা ঘরে বানিয়ে নিলাম। তো রাতে বাইরে থেকে খাবার এনেছিলাম, বাটার নান আর চিকেন দো পেঁয়াজা, এটাই ছিল আমাদের রাতের স্পেশাল ডিনার। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর সারাদিনের কাজকর্ম আজকে, যেহেতু এই কাজকর্মটা আজকে ফার্স্ট টাইম শেয়ার করলাম, কেমন কেমন লাগছিলো,
তাও করলাম। যদি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, তোমাদের কমেন্টে ওয়েট করে থাকবো। আর আমার ইউটিউব মিষ্টি ফ্যামিলিদেরকে বলছি অনেক 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 ভালোবাসা, তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো, আশা করছি তোমরা আমাকে আরও সাপোর্ট করবে। আর আমার ইউটিউব নতুন ইউটিউবে আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, সো প্লিজ 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 কষ্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাকে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। চলো ভিডিওটা আর বেশি দূর আগালাম না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড বাড়িতেই থেকো। বাই বাই।